স্টার্ট। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে চলে এসেছি শুটিং করতে। রেড কলেজ দেখালে শুটিং করব। এর ভিডিওর নাম, ভিডিওর নাম হচ্ছে এই সঙ্গীরের ছেলে চৌধুরী জামাই। তো ভিডিওটা শুটিং হবে আমাদের কাকু প্রেম করবে। তো প্রেম করার কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাবো, দেখুন আমাদের ব্লগ চলে আসুন। হ্যালো, সেলফ ফ্রেন্ডস, ফাইনালি আমরা শুটিংয়ের স্থানে চলে গেছি। আজকে দেখাবো আপনাদের যে ফকিরের ছেলে কীভাবে চৌধুরী মেয়ের সঙ্গে প্রেম করে। এই যে আমাদের নায়িকা আজকে চৌধুরী মেয়ে, তোমার নাম কি? আফরিনা খাতুন। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী একটা যে গরিবের ছেলে, তোমার নাম? আমি হচ্ছি গরিবের ছেলে, আমি হচ্ছি শাকু। আচ্ছা, টিমের নায়ক আজকে ফকিরের ছেলে, আমার কিছু নায়ক। আচ্ছা, এই আজকে তোমার ভিডিও কি শুট আছে? আমার শুট আছে এখন প্রেম। আচ্ছা, প্রেম করতে হবে এখন ডার্লিং এর সাথে। আচ্ছা আচ্ছা, কেমন মনে হচ্ছে এই শুটটা পেয়ে? তোমার তাতে আমার মজা লাগছে, অনেক মজা লাগছে। বাচ্চা বাচ্চা বয়সে গার্লফ্রেন্ড, বাচ্চা বয়সে আমি প্রেম করতে লেগেছি। খুবই সুন্দর। চলো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন জায়গায় বসে প্রেম করবে সেই জায়গাটাও ঠিক করে দিতে হচ্ছে আমাদেরকে। আমাদের অনেক কষ্ট লাগছে, আমরা প্রেম করতে পারছি না, অথচ আমাদের প্রেম করার জায়গা ঠিক করে দিতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখান থেকে দেখুন এই জায়গা ঠিক করবে, মনে হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে না। ফাইনালি আজকে যে জায়গায় বসে শুটটা হবে, যে জায়গায় বসে প্রেম করবে আমাদের সে অভিনেতা অভিনেত্রী, সেই জায়গাটা আপনারা দেখে নিন। এই জায়গাটা সিলেক্ট হলো, ব্যাকগ্রাউন্ডের থিমে এই যে অনেকগুলো মোটরসাইকেল আছে এগুলো সরানোর কাজ করছে আমাদের আজকের যে চৌধুরী আমিন খান, ছোট্ট শাকু। এই যে তুমি বাচ্চা ছেলে, তুমি বাচ্চা ছেলে হয়ে এইরকম কাজ তুমি করবে না আমিন। হালকা গাড়ি ঠেলে দাও সামনে বাইকটা। এই যে দেখুন মোটর সাইকেলগুলো সাইড করা হলো। এবার একখানা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমাদের ভিডিওর জন্য, ক্যামেরাম্যান ওদিক থেকে রেডি, আমাদের সঙ্গে আরও আমাদের অ্যাক্টররা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের ক্যামেরাম্যান আর আমাদের লেবার দর্শক ভাইরা আমাদের ভিডিওতে দেখছে শ্যুট করা ভিডিওর যে ফোকাসের যে সিন সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, ফোকাস নেওয়া হচ্ছে ভিডিওটির। দেখুন অনেকদিন তো হলো, চলো না ভাই আমরা ভিডিও করি ফেলি। কিন্তু দেখো আর কিছু দিন পরে ভিডিও করলে হবে তো না? আব্বা আমাদের ব্যাপারে সব জানে, তোমার আব্বাকে আমাদের বিয়ের কথা জানাও গা। দেখো আমি বাড়ি থেকে রান করে এসেছি, আব্বা আমার একটা অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিল, আবার পছন্দ না, তার লেগে আমি আব্বার সাথে রাগারাগি করে বাড়ি থেকে চলে এসেছি। এখন আমি আব্বাকে বলতে পারবো না, তাছাড়া আমি বাড়িই যাবো না। তাহলে আমাদের বিয়ে কি হবে? আমার আব্বাকে বাদ দি, তোমার আব্বা যদি আমাদের বিয়ে দেয় তাহলে হবে? ঠিক আছে, তাহলে আজকে আমি আব্বাকে বলছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ, টাটা, বাই বাই।